কৃতি সানন না জ্যাকুলিন ফার্নান্দেজ? জনপ্রিয় দুই নায়িকার মধ্যে কাকে দেখতে চান বাংলাদেশের দর্শক তা নিশ্চয়ই পরে জানা যাবে। তবে একজনকে বেছে নিতে এরই মধ্যে ভোট দিতে শুরু করেছেন দর্শকেরা। বলিউড তারকাদের নিয়ে একটি ইভেন্ট হবে বলেই ফেসবুকে পোল বানিয়ে ভোট সংগ্রহ করছে টিএম নেটওয়ার্কের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। গান বাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাপসের ফেসবুক পেজে প্রকাশিত পোলে এখন পর্যন্ত 64% ভোট পেয়ে গিয়েছেন জ্যাকুলিন। অন্যদিকে 34% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। তবে কৃতি ভক্তদের এখনও হতাশ হওয়ার কারণ ঘটেনি। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছেই। ঢাকায় আসছেন বলিউড তারকারা। ঢাকার মঞ্চে বড় পরিসরে বলিউড তারকাদের নিয়ে শো আয়োজনের উদ্যোগ নিয়েছে ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশনস। তার আগে চলছে জরিপ, কাদের দেখতে চান ঢাকার দর্শক। দর্শকের পছন্দেই সাজানো হবে মঞ্চ। সে দৌড়ে এরই মধ্যে বলিউড সুপারস্টার শাহিদ কাপুর এগিয়ে আছেন রণবীর সিংয়ের চেয়ে। ঢাকায় দর্শকের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র 19%। 81% ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিদ কাপুর। ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশনসের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আয়োজন ও প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই।